हे भाई रामन की करे आमी आपनाके बुझाबो ईमान की जिनिस आमी आपनाके बुझाई दिए जाई आपनी तो आजके हेसे हेसे समय पार करछेन किन्तु आपनी जानें এই কালেমা পৌঁছানোর জন্য সাহাবীদের জীবনের কত ত্যাগ ছিল। আজকে আপনি মাহফিলে বসে রসের রসের ওয়াজ শুনতেছেন, আমি সুন্দর মতো ঠান্ডায় ঠান্ডায় ওয়াজ করে যাচ্ছি, কিন্তু একদিন আমার নবী সাহাবীদের পিঠের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল, গোস্তগুলি টেনে টেনে খসিয়ে ফেলে দেওয়া হয়েছিল। নবীজির একজন সাহাবী, তার নাম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, পিঠের চামড়াগুলি গোস্তগুলি তার উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল, পিঠের মধ্যে বড় বড় সাদা দাগ পড়ে গিয়েছিল। হযরত ওমর একদিন বললেন, খাব্বাব রে, তোমার পিঠের মধ্যে কি কোনোদিন বসন্ত হয়েছিল রে খাব্বাব, পিঠের মধ্যে বড় বড় দাগ কেন গো? হযরতে খাব্বাব কেঁদে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন হুজুর, কালেমার বদৌলতে আমারই পিঠের গোস্ত চামড়াগুলি খসে গিয়েছে। আমি কালেমা পড়েছিলাম, আমি তখন কামার ছিলাম, আমি লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম, যে কয়লাগুলি আগুন জ্বালাই আমি আগুন দিয়ে লোহাগুলি পোড়াইতাম, ওরা এসে আমার হাত পাগুলি বেঁধে ফেলল, বেঁধে ফেলে দিয়ে আগুন জ্বলন্ত কয়লার আঙ্গারগুলি আগুনগুলি মাটির মধ্যে বিছাইয়া ওরা আমাকে চিৎ করে শোয়াইয়া 10-12 জনে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে ধরে রাখত। হুজুর, পিঠের চামড়াগুলি পরে পরে চর্বিগুলি পরে পরে আগুন নিভে যাইত, ওরা কয়লাগুলি আবার আগুনের মধ্যে পোড়াইয়া আঙ্গার আগুনগুলি জ্বালিয়ে ওরা মাটির মধ্যে বিছাইয়া আবার আমাকে চিৎ করে শোয়াইয়া 10-12 জনে পাথর চাপা দিয়ে ধরে রাখতো। আমার চর্বিগুলি পুড়ে পুড়ে গোস্তগুলি পুড়ে পুড়ে খসে পড়ে কয়লাগুলি হুজুর নিভে যাইত। আমিরুল মুমিনিন, কালেমার জন্য পিঠের গোস্ত দিয়েছি, ওরা একটা কথা বলতো, খাব্বাব কালেমা দিবি, ইমান সারবি না জীবন নিবি? আমি বলতাম, ও মুশরিকের দলেরা, আমার পিঠের চামড়া গোস্ত সব নিয়ে নিতে পারো, আমার জীবন নিয়ে নিতে পারো, কিন্তু আমি ইমান সারব না, ইমান সারব না। যেই নবীর কালেমা পড়ছি জীবনের সব দিব, নবী দিব না, নবী দিব না, জীবনের সব দিব, ইমান দেব না, ইমান দেব না। ইমানটাকে তারা কত কঠিন ভাবে ধরে রাখছে, কত কঠিন ভাবে ইমানকে ধরে রাখছে। হে লাখার মুসলমানেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় মা বোনের আরে, আজকে আমরা কি ইমানদার হইলাম, কি ইমানদার আমরা হলাম, আজকে কি নবীকে আমরা ভালোবাসলাম। সেদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবী ভালোবেসে পিঠের চামড়াগুলি তার উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল। দিনের জন্য সবচেয়ে বেশি মার যিনি খাইছেন তিনি হযরতে বেলাল। কি করে আমি সাহাবীদের জীবন আপনাদের সামনে বলবো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু অত্যাচারের সীমাটা এত কঠিন ছিল। হযরত বেলালের গলার মধ্যে রশি বেঁধে বেঁধে মক্কার অলিগুলি দিয়ে লোকেরা টানতে থাকত, চামড়াগুলি উঠে উঠে গোস্তগুলি বের হয়ে আসত, আহা ওই ঘায়ের মধ্যে বেলালকে চাবুকের পিটুনি মারা হতো, ফিনকি মেরে মেরে রক্তগুলি বের হয়ে হয়ে গা হয়ে হয়ে দগ্ধ হয়ে যাইতো। বেলালকে বলা হতো, বেলাল কালেমা সারবি না জীবন দিবি? বেলাল বলতো, কাফেররা রে মেরে ফেলে দাও, মেরে ফেলে দাও, কিন্তু আমি ইমান দেব না, যে নবীর কালেমা পড়ছি সব দিয়ে দিব, নবীর কদম আমি সারব না, সব দিয়ে দিব, নবীর কদম আমি সারব না। আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি, রসুল আমার আল্লাহর হাবিব আখেরি নবী।
আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি? রাসূল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? হে যুবক, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? হে মুসলমান, কে তোমাকে নবী থেকে জুদা করে দিল? আজকে তুমি নবীর সুন্নত মানো না? কে তোমাকে নবীর আদর্শ থেকে জুদা করছে? হে বোনেরা, কে তোমাকে আম্মা জান খাদিজার চরিত্র থেকে জুদা করলো? কে তোমাকে নবীর আদর্শ থেকে সরিয়ে নিল? আহা, সাহাবীরা নিজের জীবনের গোশত দিয়ে ফেলেছে হযরত বেলালকে মারতে মারতে, পিঠের চামড়া গোশতগুলি উঠিয়ে ফেলে দিয়েছিল। তারপরও বেলাল মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাইত, মরুর বালুগুলির মধ্যে বেলালকে শুয়াইয়া পাথর চাপা দিয়ে হাত পা বেঁধে চলে আসত। প্রচন্ড গরমের লুহাওয়ার বালু গুলি এসে এসে বেলালের শরীরে লেগে লেগে পুড়ে পুড়ে ফুসকা পরে গা হয়ে যেত। বেলাল আহাদ 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 বলে কাঁদত। বেলালের কান্না দেখে কাফেররা অট্ট হাসি দিয়ে হাসত। সেই দিন তারা হাসত, বেলাল কাঁদত। একটাই কথা, বেলাল ইমান দিবি না জীবন দিবি? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন, আরে বেঈমানের দলেরা, জীবন নিয়ে যাবি, জীবন দিব, কিন্তু ইমান দিব না। সেদিন সাহাবীরা পিঠের গোশত দিয়েছে, চামড়া দিয়েছে, কেমন উম্মত হইলাম, এখনো নামাজ ধরতে পারলাম না, কেমন উম্মত হইলাম, এখনো মিথ্যা ছাড়তে পারলাম না, কেমন উম্মত হইলাম, এখনো নবীর সুন্নতের তাবেদারি করতে পারলাম না, কেমন উম্মত হইলাম, নবীর রঙে রঙিন হতে পারলাম না, কেমন উম্মত হইলাম, নবীকে ভালোবাসতেই তো পারলাম না, কেমন উম্মত হইলাম, নবীর আদর্শ বুকে ধারণ করতে পারলাম না, কেমন উম্মত হইলাম, নবীর চরিত্রে নিজের চরিত্র রাঙাইতে পারলাম না। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি? হযরত বেলাল আহাদ আহাদ বলে কাঁদতেন, আহাদ আহাদ বলে বেলাল কাঁদতেন। হযরত বেলালের কান্না সেই দিন কাফেরদের মন নরম করতে পারে নাই। একটা লোহার শিক আগুনের মধ্যে গরম করে বেলালের জিব্বা বের করে জিব্বারে পার ওপার করে আগুনের শিকটা ঢুকিয়ে দিয়ে বেলালের জিব্বা বন্ধ করে রাখত। জিব্বা বন্ধ করলে হবে কি? হৃদয় তো বন্ধ করতে পারে নাই, বেলালের হৃদয় তো বন্ধ করতে পারে নাই। সিদ্দিক আকবর আবু বকর বললেন, হুজুর, বেলালের নির্মম নির্যাতন দেখে আমার আর সহ্য হয় না। হুজুর যদি বলতেন, বেলালকে কিনে নিয়ে আসতাম, মনে হয় 40 দেরহাম হবে, 40,000 দেরহাম হবে, এরকম অর্থ দিয়ে বেলালকে কিনে নিয়ে এসে আজাদ করে দিলেন। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন। নবীজি মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে আযানের আওয়াজ চালু হয়ে গেল, নবীজি বেলালকে মুয়াজ্জিন বানাইলেন। বেলালের আযানের আযানের মধ্যে অশুদ্ধতা ছিল, লাহানে জ্বলি হতো। কোনো কোনো বর্ণনা এসেছে লাহানে জ্বলির কারণে কাফেররা নবীর দরবারে টিটকিরি মশকারি করত, আর মুনাফিকরা হাসাহাসি করত। সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন নতুন মুয়াজ্জিন নিয়ে আসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, নতুন মুয়াজ্জিন তো আনতে চায়,
কিন্তু তোমরা কি জানো আমার বেলাল আজান দিলে সে আজান আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়। এ চিৎকার মেরে জোরে বলো নবী কি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলো নবী কি আল্লাহু আকবার, বেলাল আজান দিছে মদিনায় আজান পৌঁছে যায় আরশে মুআল্লায়। বেলাল আজান দিছে মদিনাতে আজান পৌঁছায় তো আরশে মুআল্লাতে। কি চমৎকার প্রেম আল্লাহর সাথে, কি প্রেম আল্লাহর সঙ্গে, কি প্রেম আল্লাহর সঙ্গে। আল্লাহ বলেন হুজুর কুল বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চায় ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীর সাথে আগে প্রেম করে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তার সাথে ভালোবাসা করব। কেউ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায় আপনি নবী বলে দেন আপনি নবীর সাথে আগে ভালোবাসা করতে হবে। আপনি নবীর সাথে কেউ যদি ভালোবাসা করে আমি আল্লাহ তার সাথে ভালোবাসা করব। হযরত বেলাল তার বাস্তব প্রমাণ। হযরত বেলাল নবীজির সঙ্গে ভালোবাসা করেছিল, আল্লাহ বেলালের সঙ্গে ভালোবাসা করলো। বেলাল আজান দিলে আরশে মুআল্লা পর্যন্ত যাইতো। ওই যে বলছিলাম বাজান আরশে মুআল্লাটা কত দূর আপনাদেরকে একটু বলে বলে শোনাই দেই, খুব মনোযোগ দিয়েন। এই পৃথিবীর উপরে, পৃথিবীর নিচে আরও ছয়টা পৃথিবী আছে, এই জমিনের নিচে আরও ছয়টা জমিন আছে, ওই আসমানের উপরে আরও ছয়টা আসমান আছে, এই জমিনের নিচে আরও ছয়টা জমিন, ওই আসমানের উপর আরও ছয়টা আসমান। আল্লাহর আরশে মুআল্লা তাম জগৎকে ঘিরে রেখেছে, তাম জগৎকে ঘিরে রেখেছে আরশে মুআল্লা, তাম সৃষ্টিটাকে ঘিরে রেখেছে আরশে মুআল্লা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ও বেলাল আজান দেয় মদিনায়, আজানের আওয়াজ চলে যায় আরশে মুআল্লাতে, খুব মনোযোগ দিয়েন। বেলাল আজান দেয় মদিনাতে, আওয়াজ চলে যায় আরশে মুআল্লাতে, আরশে মুআল্লা কত দূর আমি বলতেছি 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, 200 কোটি ব্ল্যাক হোলের, 200 কোটি সূর্য ব্ল্যাক হোলের রাডারে পড়লে 1 মিনিটের মধ্যে শেষ। ব্ল্যাক হোলের মতো 10,000 কোটি নক্ষত্র দিয়ে মিল্কওয়ে, মিল্কওয়ের মতো 10,000 কোটি মহাবিশ্ব, এরপরে মহাশূন্য, মহাশূন্যের পরে হলো প্রথম আসমান। তারপরেও জানেননি একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব কত। আমি আপনাদেরকে বলি এই আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল, আলোটা 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরে চলে যায়। তাহলে 1 সেকেন্ড করে 60 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 1 মিনিটে আলো কত লক্ষ মাইল দূরে চলে গেল। বাজান খুব মনোযোগ দিয়েন, এই আলোটা চলে গেল 1 মিনিটে কত মাইল, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টায় আলো কত মাইল দূরে গেল, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন রাত, 24 ঘন্টায় তাহলে আলো কত মাইল দূরে গেল, 24 ঘন্টার দিন রাতে 365 দিন 1 বছর, তাহলে 1 বছরে আলো কত লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন কোটি মাইল দূরে গেল। এইরকম কোটি কোটি বছর পার হয়ে গেলে আলোটা যত দূরে যাবে একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব হলো তত বড়। এরকম 10,000 কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ একটা মিল্কওয়ে বানাইলেন, মিল্কওয়ের মতো আরও 10,000 কোটি মহাবিশ্ব আল্লাহ বানাইলেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ চিনা যায়, আল্লাহ চিনা যায়, চিনে যাবেন আল্লাহ কি জিনিস। এরপরে মহাশূন্য, তারপরে আসমান, এরপরে আরো 6টা আসমান, তারপরে সিদ্রাতুল মুনতাহা, তারপরে আরশে আজিম। বেলাল আজান দেয় মদিনায়, আরশে মুআল্লায় আজান পৌঁছায় যা। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। কি বুঝলে? আল্লাহ বলছেন হুজুর আমি আল্লাহর সাথে কেউ ভালোবাসা করতে চাইলে আপনি নবীর সাথে ভালোবাসা আগে করতে হবে। এই জন্য আমরা সুন্নিরা নবী 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 করি, নবী ছাড়া আর কোনো উপায় নাই। যার কারণে জগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা
শূন্য ভরে আসে অচল নিশ চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে বাজান রে আপনারা তো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনী শুনতে চান কি করে আমি জীবনী বলবো কি করে বলবো বেলালের জীবনী জীবনটাই তো নবীর কদমে কুরবানি করেছেন ভালোবেসেছেন নবীর সঙ্গে আল্লাহ পাকও এমন ভালোবাসাই দিলেন বেলাল আজান দিলে আরশে মোআল্লা পর্যন্ত যাইত চিন্তা করেন তো কত দূরত্ব আল্লাহু আকবার হাই 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 মাথা নষ্ট হয়ে যাবে পৃথিবীর কোন মানুষ যদি বলে আমি কোটি কোটি বছর পথ চলবো প্রথম আসমান খুঁজে পাবে না দ্বিতীয় আসমান তো আরো ডাবল তৃতীয় আসমান আরো ডাবল চতুর্থ আসমান আরো ডাবল পঞ্চম আসমান আরো ডাবল ষষ্ঠ আসমান আরো ডাবল সপ্তম আসমান আরো ডাবল সিদ্রাতুল মুনতাহা তো অনেক দূর তারপর উফুকিল আলা এরপর আরশে মুআল্লা হাই 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 বেলালের আজান ওইখানে পৌঁছায় যাইতো কি চমৎকার সে আজান ছিল একটা মাত্র কারণ নবীর সাথে ভালোবাসা নবীর সাথে ভালোবাসা কথা বলেন ঠিক না বেঠে হযরতে বেলাল নবীজি ইন্তেকাল হয়ে গেল সব সবই কান্নাকাটি সারা মদিনা ফাঁকা হয়ে গেল খালি হয়ে গেল নীরব হয়ে গেল মদিনা সারা মদিনায় কোনো কোলাহল নাই সব ঠান্ডা হয়ে গেল নবী নাই মানুষ যেন কি হারিয়ে ফেলছে নবী নাই মানুষ যেন কি হারিয়ে ফেলছে কিছুদিন পরে হযরতে বেলাল ছোট্ট একটা গাঠুরি নিয়ে আসছে রে আবু বকর বিদায় দাও মদিনাতে আর থাকবো না হযরত আবু বকর ডেকে বলেন বেলাল রে কেন মদিনায় থাকবে না বলে হুজুর মদিনা আর ভালো লাগতেছে না কেন রে বেলাল কি হয়েছে কেউ কি তোমাকে গালমন্দ করেছে নাকি মেরেছে বলে হুজুর না আমার একটা অভাব আছে এই অভাবকে আপনি পুরা করতে পারবেন কিসের অভাব রে বেলাল যদি টাকা চাও টাকা দেব বাইতুল মাল থেকে বেতন দিব বেলাল বলল হুজুর টাকার জন্য না গো আগে আজান দিলে নবী নামাজ আসতো বলেন এখন আজান দিলে কি নবী আনতে পারবেন আবু বকর কেঁদে ফেলে বললেন বেলাল রে নবী ভালোবাসতে বসতে জীবনের সব শেষ করে দিয়েছি কিছুই তো রাখি নাই রে বেলাল তুই কি শুধু নবীরে ভালোবাসিস আমি বেলাল আবু বকর কি ভালোবাসি রে বেলাল বললেন আবু বকর রে তুমিও ভালোবাসছ আমিও ভালোবাসি আবু বকর তুমি নবীর রওজার শরীফ দেখলে সহ্য করতে পারো কিন্তু আমি বেলাল রওজার শরীফের দিকে যখন তাকাই আমার কলিজাগুলি ফেটে ফেটে আসে কলিজাগুলি চিরে চিরে আসে কলিজা আমার ফেটে আসে আমি এখানে থাকলে বেশি দিন বাঁচবো না রে আবু বকর আমি মারা যাব এই দৃশ্য আমার আর সহ্য হয় না রে আবু বকর বিদায় দাও আর মদিনাতে থাকার সুযোগ নাই এই মসজিদ নববীর পাশে রওজা শরীফের পাশে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেছি দেখেছি হাজিরা কি করে কোন হাজি রওজা শরীফ দেখলে কেঁদে কেঁদে পেরেশান হয়ে যায় কোন হাজি কিছুই মনে করে না শুধু সালামটা দিয়ে চলে যায় তার হৃদয়ের মধ্যে কোনো অনুভূতি নাই কিন্তু কোন হাজি আছে অঝর দ্বারা চোখের পানি পড়তেছে নবীর বারগা দেখার পরে আশিক রসুলরা আর বরদাস্ত করতে পারে না কথা বলেন ঠিক না বেঠে নবী প্রেম সুধা পান কর সবে মনবে দোনা যাতনা জুরাইবে খোদা প্রাপ্তি তর তবে লাভ হবে নবী প দবিনে ভাব সবই মিশে যার কারণে যা
গত সৃজনরে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে অচলনিশ চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে হাজরাতে বেলাল চলে গেলেন সিরিয়াতে বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন কি হে বেলাল কেমন জুলুম শুরু করছো তুমি আমার সঙ্গে একটু বোঝার চেষ্টা করেন তো একজন সাহাবী নবীর সঙ্গে কেমন প্রেম করলে আল্লাহ নবী রওজা মোবারক থেকে তাকে ডাকতে গেছে আসো কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো নাই কতদিন হলো তুমি আমার সাক্ষাতে আসো নাই বেলাল আমি নবীর জিয়ারতে আয় ও বেলাল কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো নাই রে বেলাল আমার দেশে বুকে হাত বেঁধে যারা নামাজ পড়ে আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে নবীর রওজা শরীফ জিয়ারতের নিয়ত করা বেদাত 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 একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ নবীর রওজা শরীফ জিয়ারত করা কে যারা বেদাত মনে করে নিয়ত করা কে যারা বেদাত মনে করে বাপ ওরে খাওয়ানোর সাথে কুত্তা খাওয়ানোর সব বেশি আল্লাহর হাবিবের রাউজে মোবারক জিয়ারত করাকে বেদাত মনে করে ফতোয়া দেয় বেদাত তিন মসজিদ ব্যতীত অন্য মসজিদে যাবেন না সবের নিয়ত করা যাবে না রাউজা শরীফ জিয়ারত করাটাকে ওরা বেদাত মনে করে থাকে হায় আফসোস আমার নবীজি স্বপ্নে বলতেছো বেলাল আসো কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো নাই রে বেলাল আয় এই জন্য নবীজি বলতেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমুল কিয়ামা যে ব্যক্তি আমার জিয়ারতে আসলো আমি নবী বলতেছি কিয়ামতের মাঠে তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলা যাবে সুবহানাল্লাহ হা হা কষ্ট হচ্ছে আপনাদের বুঝি একসাথে আরো জোরে বলি তো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মৌত নিদান কালে থাকি ও নবীজি আমার শিয়রে করিব চুম্বন কদম ধরিয়া বলেন করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী আসতে পারে কি পারে না পারে পারে সিরিয়াতে নবীজি চলে গেলেন সিরিয়া বেলাল আল্লাহর নবী বলেন মান রানি ফিল মানামি ফাকাদ রালহা মান রানি ফিল মানামি ফাকাদ রালহা রাবাহুল বুখারী কিতাবুর রুগিয়া নবী বলেন যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখছে আরো জোরে কেউ যদি নবী দেখে তাহলে বাস্তবে কি দেখছে নবী দেখছে মান রানি ফিল মানামি ফাকাদ রাআহা কেউ যদি স্বপ্নে নবী দেখে বাস্তবে আমি নবী দেখছে আরো জোরে আরো জোরে মনোযোগ দেন মাসালা বলে দিয়ে যায় কারণ ওরা তো আসলে বেঈমান আপনার ঈমানটাকে চুরি করে নিয়ে যাবে ঈমান চুরি হবে আচ্ছা বলেন আল্লাহর নবী ওমরকে স্বপ্ন দেখিয়েছেন আবু বকরকে স্বপ্ন দেখিয়েছেন ওসমানকে স্বপ্ন দেখিয়েছেন আলীকে স্বপ্ন দেখিয়েছেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন
বহু সাহাবীকে নবীজি স্বপ্ন দেখিয়েছেন। সাড়ে চোদ্দশো বছর ধরে আজ পর্যন্ত উম্মতের সাথে নবী স্বপ্ন দেখা দেন, বাস্তব না অবাস্তব, হক না বেহক, অরিজিনাল না ডুপ্লিকেট, নবী না ছবি, ছবি না নবী, ছবি না নবী, জোরে বল আব্বা, জোরে বলো, ওরা পাকা হয়ে যাক, ছবি না নবী, স্বপ্নে যদি নবী আসে ছবি আসে না নবী আসে, আর নবী আসে তাহলে বলেন নবী উম্মতের মাঝেই আসে, উম্মত দেখে না। এই জোরে বলেন, জোরে বলেন, নবী উম্মতের মাঝেই আসে, উম্মত দেখে না, নবীর দোষ না উম্মতের দোষ, হ্যাঁ নবীর দোষ না উম্মতের দোষ। এই আপনাদের ভরকুন্নিতে যদি কালকে অন্ধ এসে যদি বলে হ্যাঁ ভরকুন্নির মানুষ সূর্য উঠে নাই, তাহলে কি সূর্যের দোষ না কানার দোষ? এসব দেখি কানার হাট বাজার, একটা না কই আর কানার চলো এবার ভব পার, এবারে নজদিক কানাম, কি কথা কস না কে জোরে ক, হাগুর সুসকে হাগুর লই বই বসে, ওই যে আটা জিমে পড়ছে, ওরে নজদিক কানা পথ সিনে না, ঠিক কি না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। তাহলে বলেন নবী আসে না নাই, কিন্তু সৌদির মতো আগুলি রওজার পাশে দাঁড়ায় বলে হাজি আল্লাহ রুহ আল্লাহ কাবা আল্লাহ আল্লাহ শির আল্লাহ কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কদমাত, মুহাম্মদ মরে গেছে, আবু বকর কদমাত, ওমর কদমাত, আল্লাহ রুহ আল্লাহ রুহ, মুহাম্মদ মরে গেছে, মুহাম্মাদের কিছুই নাই। এই হলো আমার দেশের একদল আলেমদের আকীদা, তারা আকীদা পোষণ করে। আচ্ছা বলেন নবীর আকীদার সাথে এর আকীদার মিল আছে? সাহাবীদের আকীদার মিল আছে? যদি না থাকে তাহলে বোঝা গেল এরা দাবি করছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হক দল, আমরাই হক কানি আহলে সুন্নাত, তার মানে বোঝা গেল ওরা আহলে সুন্নাত না, ওরা আহলে খবিস, আহলে শয়তান, কথা বলেন ঠিক কিনা? চলে যাবেন চলবে, আর মাত্র দশ মিনিট সময় দিবেন আমাকে। ওরে বাবা, বাবার পাওয়ার আছে দেখতেছি, সারা রাত্র আপনার থাকতে হবে না বলেছেন, নিয়ত করেছেন, আল্লাহ ডাক দেখে ফেরেশতারা আর দেরি করবি না, সারা রাত লিখে দে, সারা রাত তো থাকবেন না কিন্তু লেখা হয়ে গেছে সারা রাত, বলার কারণে লেখা হয়ে গেছে সারা রাত, সুবহানাল্লাহ। কোন কোন রাত জোরে কোন কোন রাত আসি তো ইনশাল্লাহ কর, থাকতে পারেন না করেন পরে হিসাব আগে ইনশাল্লাহ কইল। সৌদি আন্দা কিছু ফাইল কয় দিবেন না কে ইনশাল্লাহ দেন, ছয় মাস আর দেয় না কে ইনশাল্লাহ কইছি না, আল্লাহ। হ্যাঁ মুসলমান, আজ পর্যন্ত নবী উম্মতকে স্বপ্ন দেখায় তার মানে নবী আছে, কথা ঠিক কি না? নবীজি যা বললেন বেলাল আসো, চিন্তা করেন তো বেলাল নবীজির সঙ্গে কেমন ভালোবাসা করছে, আসরে বেলাল কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না, আচ্ছা নবীর জিয়ারত নিয়ত করা যদি বেদাত হইতো তাহলে আমার নবীজি স্বপ্নে বেলালকে ডাকতে যাইতেন না, নবীজি জিয়ারতটাকে ওরা কয় বেদাত, যে আসেনা মুখে আমিন।
এরা কবে যে নবীজির রওজা শরীফ জিয়ারতের নিয়ত করা বেদাত হারাম। কি বুঝলেন আপনি একটু বুঝেন, দাড়ি তো অনেক বড় লম্বা, এত বড় দাড়ি, পুরি বাপরি বাপ, কোনটা মেহেদি লাগাইয়ে একবারে লাল টুকটুকে বানিয়ে নিয়েছি, বুড় আর গরের বুড়া বুড়া হয়ে গেছে কিন্তু শয়তানি গেছে, কি কথা কর না কেন। ইমান দামি জিনিস, এই ইমানের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিছে, এই রাসূল কারীমের ইজ্জতের জন্য সাহাবায়ে কেরাম কাউকে ছাড়ে নাই। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ তলোয়ার হাতে নিয়ে বাপের সামনে দাঁড়িয়ে বলে, দাঁড়া, আমার রসুল অনুমতি দিলে তোমাকে মদিনাতে ঢুকতে দেবো, নতুবা আমি তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়েছি, তোমার দেহ তোমার গর্দান আর আমার তলোয়ার। সেদিন বাপকে ছেড়ে দেয়নি, আল্লাহ আকবার বলা যাবে, সূরা মুনাফিকের আয়াতের তফসীর আসছে বিশদ আলোচনা, ছেলে তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়া, আমার রসুল অনুমতি দিলে ভিতরে ঢুকতে পারবি না, তো বাপ চিনি না, ছেলে বলতেছে বাপকে, বাপ চিনি না। আর হুজুর খেজুর লেতা সেতা এগুলো দেহার টাইম আছে আমাদের, হ্যাঁ কথা বলেন না কেন, সময় আছে সময় নেই। আল্লাহ রসুলের শান ইজ্জত আজমতের চাদর ধরা ধরবে, এক সেকেন্ডের জন্য চিনি না তাকে। কত বড় দিনের মুনাফিক আপনি চিন্তা করেন, আল্লাহ রসুলের জিয়ারতটাকে ইনকার করতেছে, বস বাবা বস কথা বলিস না, আল্লাহর হাবিবের জিয়ারত কেন কার। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জুলুম করো, কবিরা গুনাহ করো, চিন্তার কোনো কারণ নাই, মালিক বলে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ সূত্র দিয়েছো বান্দা, কবিরা গুনাহ করছো, জীবনে ভুল করে ফেলছো, চিন্তার কোনো কারণ নাই, যাও আমার নবীর বারগাহে চলে যাও, ওইখানে যাইয়া তুমি তওবা করতে থাকো, ইস্তিগফার করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার নবী যদি তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করে ক্ষমা চাই, অর্থাৎ তোমার পক্ষ হয়ে যদি আমি আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করে, আমার নবী যদি তোমার পক্ষে উকালাতি করে, লাওয়াজাদুল্লাহ তাওবার রাহিমা, আমি আল্লাহ আমার তোমার বান্দা, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিব, কিন্তু শর্ত নবীর দরবারে যাওয়া লাগবে। তাহলে বলেন, নবী ছাড়া কি উম্মতের উপায় আছে? নাই। কোরআন বলে উপায় নাই, মালিক 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 মালিক, আল্লাহ 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 আল্লাহ, যিনি কুল মাখলুকের মালিক, বিরাট সৃষ্টির মালিক, তিনি সে আল্লাহ বলতেছেন আল্লাহ। আপনারে হাওরে হাবিগঞ্জের এলাকায় থেকে শুরু করে হবিগঞ্জ সুনামগঞ্জ সিলেট আর আপনার এই চারটা জেলা পুরাটাই পানির মধ্যে ছিল, ঠিক কিনা? একবারে ওই আপনার কিশোরগঞ্জ আর নেত্রকোনার বিরাট অংশ, হাই হাই হাই, কিন্তু আপনি জানেন এত পানি, একটা সমুদ্রের কাছে এই পানি কিছুই না, ঠিক কিনা বাপ? একটা ছোট্ট সমুদ্রের কাছে ওই পানি কিছুই না, এত বিরাট সমুদ্রের মালিক যে আল্লাহ,
তারপরে চিন্তা করে এই পৃথিবী জমিনের নিচে আরো ছয়টা জমিন আছে, এখানেও সমুদ্র আছে। সেই মালিক আল্লাহ তিনি বলতেছেন, ও আমার বান্দারা, যদি আমি মালিকের ক্ষমা পাইতে চাও তাহলে আমার নবীর দরজা ছাড়া আর কোনো রাস্তা হবে না, আমার নবীর খুশি ছাড়া আর কোনো রাস্তা হবে না। আজকে থেকে নিয়ত করে যাবেন, আল্লাহ জীবনে আর কোনো দিন নবীর সুন্নত থেকে আমি আলাদা হব না, নবীর আদর্শকে বুকে ধারণ করব। আকাইদা হলে সুন্নতল জামাত আমি ছাড়ব না, আকাইদা হলে সুন্নতল জামাত ছাড়া নাজাতের কোনো রাস্তা হবে না, আহলে সুন্নতল জামাত ছাড়া আর কোনো পথ নাই। এই পথে ওলিরা ঘুমিয়ে গেছেন, এই পথে খাজা মাইনউদ্দিন চিশতী সিঞ্জিরি ঘুমানো, বাবা শাহজালাল 360 টেবিলের জমিনে এই আকিদার উপরে ঘুমিয়ে আছেন। চার ইমাম চার তরিকার ইমাম পৃথিবীর যত উলিয়া উলিয়া কেন যাবা নুকাবাই আকিদায় ঘুমানো, কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নতাল জামাত ছাড়া কি কোনো ওলি আল্লাহ আছে? আমি তো দেখিনি, যদি আপনি পান তো আমাকে দেখাবেন, আমি ঘড়ি বাদ দিয়ে চুরি পরে ফেলি। কি কথা ঠিক কিনা? গরিব হাত দিয়ে চুরি করে ফেলে মাস এসছে, তার কোনো দলিল নেই। তো কোরআন বলতেছে নবীর কাছে যাও, আর ওহাবি বলতেছে যাওয়া লাগবে না, গেলেই বেদাত। কি বলতেছেন আপনি? তো কোন দলে থাকবেন? দাড়ি তো মাশাল্লাহ অনেক পুরো লম্বা, এত্তু পুরো দাড়ি, ওর ঘন্টাটাও খুব সুন্দর করে মুড়ি দেয়, আমি দেখাচ্ছি আপনাদের। বাপ লইছে আর কি, সাইকে মাদানি কি এত বড় দাড়ি, শয়তান দেহে হাসে আর কি, উড়ে সিটা কি কথা করলে কেন, শয়তান দেহে হাসে আর কি, উড়ে সিটা, কত বড় সিটার রে, 7 লক্ষ বছর আমি ইবাদত করছি, আমার ইবাদতের মতো কোনো সিটারই ছিল না। আর তুই কোরআন হাদিস পড়িয়া তোর নিজের নবী, যে নবী ছাড়া কোনো রাস্তা নাই, সেই নবীর রওজা জিয়ারত করতে তুই নবীর উম্মতকে দূরে সরাই দিস বেদাতের ফতোয়া দিয়ে, তুই আমার স্মৃতি বড় সিটা, এ কথা কর না, কে জোরে কর, শয়তানে কর, তুই আমার স্মৃতি বড় সিটা, তুই যতদিন আসি তা আমার দুনিয়া তার কোনো কাজ নাই, আমি যাই গিয়ে বুঝে কবরে যাওয়াটা আমাদের জন্য জরুরি। যে মাটির উপরে বসে আছেন এই মাটি আপনাকে উপরে রাখতে দিবে না, কি কথা বাবা ঠিক না? যে পৃথিবীতে আপনি বসবাস করতেছেন এই পৃথিবী আপনাকে থাকতে দিবে না, ও আপনাকে বিদায় করে দেবে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়ারে সোনারাদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, ও যাদা মরি দন্তবাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সুনারাদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, ও বাদমরি কাল ঘুমেতে রইলি তুই,
সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। বাজান, যে দুনিয়াতে বসে আছেন এই দুনিয়া আপনাকে থাকতে দিবে না, বড় স্বার্থপর বিদায় করে দিবে আপনাকে। যে মাটির উপরে বসে আছেন এই মাটি আপনাকে থাকতে দিবে না, তার ভিতরে আপনাকে নিয়ে যাবে। দুই মাসের মধ্যে গোস্ত চামড়াগুলি মিসমার করে দিবে, এক বছরের মধ্যে হাড্ডিগুলি মিশাই দিবে। কেউ আপন না, ওই কবরে যিনি আপন হবেন তিনি নবী। সন্তান দুই মাস ছয় মাস পরে ভুলে যাবে, বিবি হয়তো ভুলে যাবে, গ্রামবাসীরা হয়তো মনেও রাখবে না। দুনিয়ার মোহে পরে সন্তানরা একদিন ভুলে যাবে, কিন্তু আপনাকে যিনি কোলে করে রাখবেন, আপনাকে যিনি কোলে টেনে নিবেন, কদমে টেনে নিবেন, তিনি নবী। নবী নবী নবী, গোলামি করলে ওই নবীর গোলামি করে যান, ভালোবাসলে ওই নবীকে ভালোবেসে যান, এত্তবা করলে নবীর জন্য করে যান, নবীর জন্য লড়াই করে যান, নবীর পক্ষে কথা বলে যান, নবীর দলে থেকে যান, জীবনের গোলামি নবীর জন্য করে যান। নবী 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 চিনে যান। আহাই জন্য আল্লাহ বলেন, হুজুর আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায় আপনি নবীর সাথে ভালোবাসা করতে হবে, আপনি নবীর সাথে যদি কারো ভালোবাসা হয় আমি আল্লাহ তার সাথে ভালোবাসা করব। শুধু ভালোবাসাই করব না, তার জীবনের রাশি রাশি গুনাহ যদি হয়ে থাকে আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলি মিটায় 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 নিষ্পাপ বানাই আমি আল্লাহ তাকে আমার ওলি বানায় নিব, বন্ধু বানায় নিব। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আপনাদেরকে ছোট্ট করে অনুরোধ আমার, বাপরে প্রিয় নবীজির সুন্নতগুলি মেনে মেনে চলে, আল্লাহ রসুলের যতগুলি আদর্শ আছে, সুন্না মানে রীতি নীতি পথ ও আদর্শ। প্রিয় নবীজির 63 বছরের পুরো জীবনটা একটা সুন্দর আদর্শ আছে, মেনে নিয়ে আপনাদেরকে অনুরোধ করব, কোনো মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করেন না, এই একটা অনুরোধ আপনাদের কাছে। পৃথিবীতে কোনো মানুষের উপকার করতে না পারলে তাকে ক্ষতি করেন না, এই চিন্তা যেন কখনো মগজে না আসে, সর্বনাশ হয়ে যায়। কারণ আল্লাহর বান্দাকে আল্লাহ অনেক আদর করে পৃথিবীতে বানাইছে। ছোট্ট করে একটা কথা বলি, এক পাপি নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নারী ও নারী। আচ্ছা, কোনো নারীকে পতিতা নারীকে এনে যদি আপনার সামনে দেওয়া হয় যে তুমি বিয়ে করো, কোনো যুবক বিয়ে করতে চাবে না, কারণ কি জানেন? এই নারী টাকার বিনিময়ে কত পুরুষের শয্যাশায়ী হয়েছে, মানে তার শরীরটা পুরাটাই অপবিত্র। এর নায়ক একটা নিকৃষ্ট নারী, টাকার জন্য সে কত পুরুষের শয্যাশায়ী হয়েছে, চি এর চিতে নিকৃষ্ট পৃথিবীতে কি হতে পারে এটা মানুষের জীবনে। কিন্তু একজন এই নিকৃষ্ট নারীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন একটু কুকুরকে পানি পান করানোর জন্য। আল্লাহু আকবার, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কত বড় দয়াশীল আপনি একটু চিন্তা করেন তো। আল্লাহ 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 কত বড় মায়াশীল, কত বড় মেহরবান একটু চিন্তা করেন তো। একটা পিপাসার্থ কুকুরকে পানি পান করানোর জন্য একজন পতিতা নারী সারা জীবনের জেনার গুণা, কত পরিমাণে গুণা, কি পরিমাণে গুণা, ওই টাকা দিয়ে সে খাবার কিনে খেয়েছে, তার মাথার থেকে পা পর্যন্ত পুরাটাই নাপাক আর ভ্যানিশ। আল্লাহ তাকে বেহেস্তের তাসলিম নদীর পানি দিয়ে গোসল করাইয়া ভিতরে বাইরে পবিত্র বানাই দিয়ে আল্লাহ তাকে মাফ করে জান্নাতি করে দিয়েছে। এবার আপনাকে একটা প্রশ্ন, এই আমার দিকে তাকান, একটা পতিতা নারী যদি কুকুরকে পানি পান করানোর জন্য জান্নাতি হতে পারে, আমার রসুলের মিলাদে খুশি হয়ে আল্লাহর বান্দারা তাবারক খাইলে
মানুষ কে খাবার খাওয়াইলে অবশ্যই আমাদের জীবনের গুনাহ মাফ হবে, কথা বলেন ঠিক না বেটি? এই কাজগুলিকে যারা বেদাত বলতেছে ওরাই হল অরিজিনাল বেদাতি। এই জোরে বলেন, এটা বুঝে যেতে হবে, এটা হৃদয় দিয়ে বুঝতে হবে, অন্তর দিয়ে বুঝতে হবে, সবসময় দলিল দিয়ে বুঝতে হয় না, হৃদয় থেকে বুঝতে হবে। একটা কুকুরকে পানি পান করার জন্য এত বড় একটা পতিতা নারীর সারা জীবনের গুনাহ মাফ হয়ে গেল, আর একজন আল্লাহর বান্দা রসুলের ইশকে মহাব্বতে রসুলের আগমনে খুশি হয়ে আল্লাহর বান্দাকে খাবার খাওয়াইলে বলে বেদাত হয়ে যায়। পৃথিবীতে চেয়ে নিকৃষ্ট ফতোয়া আর কি হতে পারে? বা মানুষ হয় কেমন? অত মানুষের কাতারেই পড়ে না, ফতোয়া তো আরো পরে হবে, কি কথা কর না কেন? ফতোয়া তো পরে, তো মানুষের কাতারেই পড়ে না, ওকে মানুষ বলে কেটে মানুষ হচ্ছে কেমন? আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ঠিক না? আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ইয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এই দুষ্ট কথা বলা যাবে না, বহুত সময় বসে গেছি এই সর্বপ্রন্ত এখানে পালাটা কত কঠিন, অনেক ধৈর্য বাচ্চাদের আলহামদুলিল্লাহ ওরা বসে বসে ওয়ার শুনতেছে, আর আমরা এলাকায় গেলে মায়ের কয় বাবা ভূত দেখবো না, ভূত ভূত ভূত, হ্যাঁ এটাকে বাচ্চারা ঘুম পড়াই তো। আপনাদের এলাকার যুবকদের প্রশংসা করতে হয়, এরা মাহফিলে বসে মাহফিল করে মাহফিল সাজে, আর আমাদের এলাকায় অধিকাংশই ফেসবুকের মুরিদ আর অধিক বিয়াদব, আপনি কল্পনা করতে পারবেন দক্ষিণাঞ্চলে আমাদের অধিকাংশ বাচ্চার বিয়াদব, আদব লিহাজ খুব কম। মাঝে মধ্যে আমার এলাকায় যে ধর তোদের কোনো আদব কায়দা নেই, কিচ্ছু নেই, কি শিখেছিস সারা জীবন? খালি জন্মে সেরিয়ে দিছে রাস্তায়। হ্যাঁ এদিকে এগুলি কারণ হয় আপনাদের অঞ্চলে অধিক পরিমাণে মাহফিল হয়, সুন্নি মাহফিল হয়, মারহাবা বলেন, অধিক মাহফিলের জন্য। আর এই অঞ্চলগুলিতে অধিক ওলামা ইকরাম সুন্নি আলেম তারা মানুষদেরকে আদব শিক্ষা দেয়, কি কথা বলেন ঠিক কিনা? আমাদের পীর মশাইকে আদব শিক্ষা দেয় না, কথা বলেন না কি? দেয় না, আদবের কারণে আমাদের বাচ্চারা ভদ্র। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম।